কি বনা বেশি দিন চলবে তোমার সিরিয়াল? আমি ওইটা নিয়ে এখনো কথা বলতে চাই না। দর্শক কিন্তু সব বুঝতে পারে। থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিপ্টটা বদলাবার ক্ষমতা বা ইখতিয়ার সেটা অভিনেতা থাকে না। অভিনেতা না হলে তিনি পর্বতারোহী হতেন, তিনি ক্রিকেটার হতেন, তিনি আবার মানে বলা যেতে পারেন ফুটবলেও যদি সুযোগ সুবিধা পেতেন আমার মনে হয় তিনি অংশগ্রহণ করতেন। কিন্তু বর্তমানে তিনি অভিনয় করেন, প্রত্যেক দিন মানুষ তাকে নীল নামেই চেনেন এবং আমরা মৈনাক্তা। ওয়েলকাম টু প্রথম কলকাতা। থ্যাংক ইউ। ক্রিকেটার হতাম না, ক্রিকেটটাও তো ভালো খেলতাম না, ফুটবলটা খেলতাম, অনেক দিন পর্যন্ত ফুটবল খেলেছি, কিন্তু ফুটবলার হওয়ার মতোটা তাহলে আমি ওদিকে যেতাম অ্যাকচুয়ালি। কিন্তু তুই যেটা বললি পর্বতারোহী, সেটা খুব ডেডিকেটেডলি করতাম, মানে অনেক দিন পর্যন্ত ডেডিকেটেডলি করেছি এবং সেটা যাই হোক সেটা একটা অন্য অপশন রেখেছিলাম। তারপর তার সাথে সাথে অভিনয়টা চলছিল আর কি, থিয়েটার চলছিল। মনে রাখ ইন্ডাস্ট্রিতে অনেকগুলো বছর হলো, মানে একদম শুরুর যে মৈনাক আর আজকে মৈনাক কতটা পার্থক্য? পার্থক্য বললে দেখ অনেকটাই পার্থক্য। শুরুর দিকে যখন আমার এখনো মনে আছে, আমরা তখন হার্ড কপি ছবির প্রিন্ট করে নিয়ে ঘুরতাম এবং ছবির পেছনে লেখা থাকতো আমাদের নাম, হাইট, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, আর ওই একটা ফোন নাম্বার তো দিতেই হতো, নাহলে কোথায় কন্ট্যাক্ট করবে যদি দরকার পড়ে। আর যদি কেউ কোনো থিয়েটার করে থাকে বা কোনো থিয়েটার গ্রুপে যদি কেউ কোনো কাজ করে থাকে বা যদি অন্য কোনো কাজও করে থাকে সেটা তাহলে লেখা থাকতো। এই ছবি নিয়ে ঘুরতাম এবং টেকনিশিয়ান তখন পুরনো, এখন নতুন নিয়ে একটা ছোট গেট ছিল, সেই ছোট গেটটা খোলা হতো চারটে করে, তার আগে খোলা হতো না আর কি। তো সেইটা দিয়ে ঢুকতাম, চারটে করে গেট খুললে সেটা দিয়ে ঢুকে তারপর গিয়ে দাঁড়াতাম, ছবি দিতাম। এটা এখানেও ছিল, এনটি ওয়ানেও তাই ছিল আর কি। তো সেখান থেকে আজকে গাড়ি নিয়ে ঢুকি এবং প্রথম আমার যতদূর মনে পড়ছে আমার পুলিশ ফাইলস করেছিলাম, আমার আমি বোধ হয় 250 টাকা পেয়েছিলাম। তো ঠিক আছে, এই এইটুকুটা পথ পেরোতে পেরেছি এটুকু বলতে পারি। কয়েকদিন আগেই তোমাকে নিয়ে অনেকের অনেক মন্তব্য ছিল এবং সেই সোশ্যাল মিডিয়াতে তোমার যেভাবে তুমি সেখানে একটা তোমার ব্যক্তিগত কারণের জন্য তুমি লাইভ করেছিলে এবং সেখান থেকে অনেক প্রশ্নও এসেছে এবং বহু মানুষজন তোমাকে সেই সময় বলেছিল যে নাম কেনার চেষ্টা করছে শিল্পী, তো তাই জন্য আইন না মেনে অনেক কিছু করার চেষ্টা করছে, এটাকে তুমি কিভাবে দেখো? আমি ওইটা নিয়ে এখনো কথা বলতে চাই না, তার কারণ হচ্ছে যেহেতু একটা মামলা সংক্রান্ত ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে একটা জিনিস শুধু বলছি, যারা আমাকে চেনে বিশেষ করে তোদের মতো মানুষজন, তারা খুব ভালো করে জানে মৈনাকদা আর যাই করুক নাম কেনার জন্য কোনো কিছু করে না, মানে নাম কেনার জন্য ওটা আমাকে করতে হয় না, ওইটুকু নাম আছে। এবং নাম কেনার জন্য আরও অনেক কিছু করা যায়, নাম কেনার জন্য আমি কিছু করি না, সেটা আমার যারা সহকর্মী এবং আমার যারা মিডিয়ার বন্ধুবান্ধব তারা সকলে জানে। তোমাকে লোকজন, তুমি যতই শান্তশিষ্ট ভালো মানুষভাবে থাকো না কেন, লোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকেই বদনাম করছে। হ্যাঁ ঠিক আছে, এটা মানে আমাকে বদনাম করছে না, এটা নীলকে বদনাম করছে অ্যাকচুয়ালি, আমি যে ক্যারেক্টারটা করছি। কোথাও গিয়ে মানুষের মনে হয়েছে যে তা বা তাদের যে এক্সপেকটেশন ছিল, তাদের মনে হয়েছে যে নীল আমাদের সেই এক্সপেকটেশনটা মিট করছে না। সত্যি কথা একটা কথা বলো তো, এই যে বারবার করে খালি চরিত্রের নাম নিয়ে আমাকে বদনাম করছে না নীলকে বদনাম করছে, নীলকে দেখছেই তো মৈনাক হিসেবে এবং সবাই চেনেও, এটা যে এটা কি কোথাও গিয়ে নিজেকে বাঁচানোরও একটা অস্ত্র? অভিনেতা মৈনাকদার কাছে একেবারেই এফেক্টিভ না। তার সবথেকে বড় কারণ হচ্ছে যেহেতু আমি অভিনেতা, আমি এবং এর আগেও অনেক রকমের ক্যারেক্টার করেছি, একটা জিনিস হয়েছে যেটা আমার আগে এক্সপিরিয়েন্স হয়নি, যেহেতু আমি অনেকটা বেশি টাইম সিনেমা এবং ওয়েব সিরিজ করেছিলাম, তার দর্শক এবং সিরিয়ালের দর্শকের একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়, সিরিয়ালের দর্শক কোথাও গিয়ে মনে করে, অনেক দর্শক, সব দর্শক বলছি না, যে তারা যেটা দেখছে তারা মনে করে এটাই সত্যি, সিনেমা তো আছে এরকম দর্শক, তারা ভেবেই ফেলে যে আচ্ছা ও হচ্ছে ও তো খুব খারাপ জানিস তো, ও খুব ভালো, এইভাবে বিচার করে আর কি, তারা এটা ভাবে না যে এটা অভিনয় হচ্ছে। এটা কোথাও গিয়ে তাদের যেহেতু ওই রকম একটা ইনভলভমেন্ট থাকে আর কি, নিজেদের দর্শকদেরও একটা ইনভলভমেন্ট থাকে, খুব গভীরভাবে দেখে তারা,
সেটার ফলে হতে পারে আর কি, কিন্তু এটা আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর কোথাও গিয়ে এফেক্ট কিছু করে না। একই স্ক্রিপ্ট একই রকম গতিতে চলছে, তোমাকে নিয়ে একই টানাটানি হচ্ছে, কিন্তু সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষ কখনো রিয়্যাক্ট করছে কখনো করছে না। কি মনে হয় বেশি দিন চলবে তোমার সিরিয়াল? আমি তো আশা করছি চলবে, মানুষের ভালোবাসা যেরকম জায়গায় আছে আশা করছি চলবে, কারণ অনেক রকম ড্রামা আছে এরপর। আচ্ছা, তো এখন দেখা যাক, আমি আশাবাদী যে চলবে। তোমার সাথে তোমার কো আর্টিস্টের সম্পর্ক কেমন, যেভাবে পর্দায় দেখানো হয় ঠিক সেরকম নাকি অন্যরকম? যেরকম নর্মাল একটা কো আর্টিস্টদের সাথে সম্পর্ক হয় সেরকমই আর কি, একদম নর্মাল। মানে শ্বেতার সাথে তো ধর এর আগে কাজ করেছি, তার আগেও শ্বেতার সাথে আমার পরিচয় ছিল, তখন শ্বেতা অ্যাসিস্ট করতো, তখন ওর সাথে দেখা হয়েছে। তারপর এর আগে একটা সিরিয়াল করেছিলাম ধুলোগণাতে, সেটাতে, তারপর এটা করছি। তো তিতিক্ষার সাথেও একদম যেটা নর্মাল যেটা সম্পর্ক হয় সেটাই, একজন কো আর্টিস্টের সাথে একজন কো আর্টিস্টের যা সম্পর্ক হওয়ার সেটাই। এটা নয় যে আমি শ্বেতার সঙ্গে মানে বাজেভাবে কথা বলছি বা তিতিক্ষার সাথে খারাপভাবে কথা বলছি বা ওর ভাইস ভার্সা, ওর আমাদের আমার সাথে খারাপভাবে, কেন হবে সেটা, মানে আমরা তো অ্যাক্টরস। আমার এই প্রশ্নটা করার একটাই কারণ, কারণ আমরা একটা চোখে দেখতে পাচ্ছি যে সত্যি এরকম কোনো সম্পর্ক নেই। তুমিও তো চোখে দেখতে পাচ্ছ যে যা যা হচ্ছে, তুমি চাইলেই যদি স্ক্রিপ্টের কথা ছাড়া মানে অনেকেই বলছে কি এটাও দেখতে পাচ্ছে না, এটাও বুঝতে পারছে না, এরা এত স্মার্ট একজন মানুষ, এত বুদ্ধিমত্তা যার মধ্যে রয়েছে, সে ভালো আর খারাপটা বুঝতে পারছে না। তোমার কখনো মনে হয় না বা তুমি কখনো এটা নিয়ে আলোচনা করোনি? তার কারণ দর্শক কিন্তু সব বুঝতে পারে। হ্যাঁ, মুশকিল হলো স্ক্রিপ্টটা বদলাবার ক্ষমতা বা এখতিয়ার সেটা অভিনেতার থাকে না, আনলেস আনটিল সেই অভিনেতা যে অভিনেতা নিজে প্রডিউসার হয়ে একটা সিনেমা করছে বা কোনো একটা ওয়েব সিরিজের প্রডিউসার, সিনেমার ক্ষেত্রে হতে পারে, ওয়েব সিরিজের ক্ষেত্রেও হতে পারে, সিরিয়ালের ক্ষেত্রে সেটা হয় না। সিরিয়ালের ক্ষেত্রে অভিনেতাকে যেটা বলা হয় সেটা বলতে হয়, যে অভিনেতা নিজে কি বিশ্বাস করলো না বিশ্বাস করলো সেটা কোনো ম্যাটার করে না, নিজের চরিত্র নিয়ে নিজে কতটা সন্তুষ্ট। আমি সন্তুষ্ট, একদম সন্তুষ্ট, সন্তুষ্ট, কারণ যে ধরনের পারফরমেন্স আমাকে করতে হচ্ছে সেটা খুব চ্যালেঞ্জিং, আমি সন্তুষ্ট। যারা দেখছে তাদেরকে কি বলবে? তাদেরকে সকলকে বলবো থ্যাংক ইউ সো মাচ এইভাবে দেখার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা যেভাবে ইনভলভ হয়ে দেখেন, যে গভীরতা দিয়ে দেখেন, সেটা আমার খুব ভালো লাগে। আর আপনাদের যে কথাগুলো সেটাই আমার ইন্সপিরেশন এবং সেটাই আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। তার কারণ হচ্ছে আমি বুঝতে পারি যে আমি ঠিক পথে আছি, অভিনেতা হিসেবে আমি ঠিক পথে আছি, যখন যে ক্যারেক্টারটা পাচ্ছি তখন আমি সেই ক্যারেক্টারটা প্লে করছি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আর ইচ্ছে পুতুল দেখুন।